ইতালিতে ডোমেস্টিক ভিসায় কি বাংলাদেশিরা আসতে পারবে? এই ডোমেস্টিক ভিসাটা আসলে কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দ্য বেস্ট। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। সো ডোমেস্টিক ভিসা, অনেকেরই প্রশ্ন এই ডোমেস্টিক ভিসা কি, এই ভিসায় কি বাংলাদেশিরা ইতালিতে আসতে পারবে কি না। তারপর কেউ কেউ ইতালি থেকেও আমাকে প্রশ্ন করেছেন যে ডোমেস্টিক ভিসায় কাউকে আনার জন্য কত টাকা রেট দিত বা কত টাকা ইয়ারলি ইনকাম দেখাতে হবে। সো এই ধরনের কিছু প্রশ্ন ক্লিক ডে বা গেজেট প্রকাশ হওয়ার পর অনেকেই করছেন, যেহেতু এই ডোমেস্টিক ভিসায় আপনার প্রায় 9,500 মতো শ্রমিক আনবে ইতালিতে 2023 সালে। আচ্ছা, আজকের ভিডিওটা অল অ্যাবাউট ডোমেস্টিক ভিসা। সো প্রথমে শুরু করি ডোমেস্টিক ভিসাটা আসলে কি। সো দেখেন, ডোমেস্টিক ভিসা মূলত একটি নন সিজনাল বা স্পন্সর ভিসা। এটি একটি লং টার্ম ভিসা, দীর্ঘমেয়াদী ভিসা আর কি। এটির আবেদন শুরু হবে আপনার 4 ডিসেম্বর 2023 থেকে, 23 সালে 4 ডিসেম্বর 2023 এই ডোমেস্টিক ভিসার আবেদন শুরু হবে। এখন ডোমেস্টিক ভিসা কি আসলে? ডোমেস্টিক ভিসায় মূলত দুইটি কাজের ক্যাটাগরি রয়েছে। এই একটি হচ্ছে আপনার বাসাবাড়ির কাজ বা হাউসকিপার, বাসাবাড়ির যে ক্লিনিংয়ের কাজ থাকে হাউসকিপার, এবং আরেকটি কাজ যেটা সেটা হচ্ছে হেলথ কেয়ার বা কেয়ারার, বাসাবাড়ির যেসব মুরব্বীরা আছেন বা বাচ্চারা আছেন তাদের দেখাশোনা করা বা সেবা যত্ন করা, এই কাজটা হচ্ছে আপনার হেলথ কেয়ারের কাজ বা কেয়ারের কাজ। সো ডোমেস্টিক ভিসার ক্যাটাগরিতে বা ডোমেস্টিক কাজের ক্যাটাগরি দুইটি, একটি হচ্ছে আপনার কলফ আর একটি হচ্ছে বাদান্তে। কলফ মানে হচ্ছে আপনার হাউসকিপার এবং বাদান্তে হচ্ছে কেয়ারার বা হেলথ কেয়ারার। এই যে কলফ এ বাদান্তে বা এই যে ডোমেস্টিক ওয়ার্ক, এই ডোমেস্টিক ওয়ার্কে বা এই ডোমেস্টিক ভিসায় আপনার ইতালিতে 10 বছর আগে লোক নিত, 10 বছর আগে এটা বন্ধ করে দিয়েছে, মানে দীর্ঘ 10 বছর পর আবার এই ডোমেস্টিক ভিসা ইতালি সরকার চালু করছে এই 23 সাল থেকে, মানে 23-এর ফ্লুসি থেকে। 23-এর ফ্লুসিতে আপনার 9,500 শ্রমিক আনবে এই ডোমেস্টিক ক্যাটাগরিতে বা কলফ এ বাদান্তে ওয়ার্কের জন্য। 24 সালে 9,500 এবং 25 সালে 9,500 শ্রমিক আনবে। আমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে এই ভিসার ক্যাটাগরিতে বা এই কাজের ক্যাটাগরিতে কি বাংলাদেশি আসতে পারবে কিনা বা বাংলাদেশিদের জন্য কি আবেদন করা যাবে এই ভিসায়। প্রথমে গেজেটে যেটা ছিল, গেজেটে কিন্তু এরকম কোনো দেশের নাম উল্লেখ ছিল না। গেজেটে কিন্তু ক্লিয়ার করে এরকম কোনো দেশের নাম মেনশন করেনি যে এই এই দেশ থেকে আপনার এই ডোমেস্টিক ভিসায় ইতালিতে আসতে পারবে। তবে পরবর্তীতে আমরা যেটা জেনেছি বিভিন্ন গণমাধ্যমের থ্রুতে, যে ডোমেস্টিক ভিসায় আপনার নন ইউভুক্ত দেশ থেকে ইতালি সরকার লোক আনবে, নন ইউভুক্ত যেসব দেশের সাথে ইতালির চুক্তি আছে, লাইক 35টি যে দেশ রয়েছে এই 35টি দেশ থেকে, এবং আরও কয়েকটি হয়তো বা দেশ থাকতে পারে, তবে এই 35টি দেশ থেকে মূলত আপনার এই নন এই ডোমেস্টিক ভিসায় আপনার লোক আনা হবে। যতটুকু আপনার ইতালির বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, এখন কথা হচ্ছে এই যে ডোমেস্টিক ভিসা, এই ডোমেস্টিক ভিসায় কারা আবেদন করতে পারবে? অবশ্যই আবেদনটা ইতালি থেকেই করতে হবে, যেহেতু ইতালির ভিসা প্রসেসিংটা এরকম, প্রথমে নূলস্ত্রে আবেদন করতে হয়, সেক্ষেত্রেও আপনার ইতালি থেকেই আবেদন করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, আমার এক আত্মীয় ইতালিতে থাকে, তার হচ্ছে আপনার পাসপোর্ট আছে, মানে সে ওই দেশের নাগরিক, সে কি আমাকে এই ডোমেস্টিক ভিসায় নিতে পারবে কি না? এখন এই প্রশ্নের উত্তরটা এরকম হবে যে আপনার যিনি আছেন এখানে, তিনি এই দেশের নাগরিক, সিটিজেন, ওকে গুড, এখন তার একটা বাৎসরিক ইনকাম, মিনিমাম একটা বাৎসরিক ইনকাম থাকতে হবে। তার যে বাৎসরিক ইনকাম বা রেদ্দিত বলা হয় ইতালিয়ানে, তার যে রেদ্দিত সেটা হতে হবে আপনার মিনিমাম 25,000 ইউরো। 25,000 ইউরো যদি তার মান্থ ইয়ারলি ইনকাম থাকে, তাহলে তিনি একজনের জন্য ডোমেস্টিক এই ডোমেস্টিক ভিসায় আবেদন করতে পারবেন নুলস্তার। এই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে রেদ্দিতর কথা বলা হয়েছে, মান্থলি যে মান্থলি না সরি ইয়ারলি ইনকাম, আমার বারবার মান্থলি চলে আসছে, ইয়ারলি ইনকামের ব্যাপারটা যে বলা হয়েছে, এটা কিন্তু এখনও মানে এটা মিনিমাম বললাম আর কি। এখন আপনার ফ্যামিলিতে যদি অনেক বেশি লোকজন থাকে তাহলে ইনকামটা কিন্তু অবশ্যই ভ্যারি করবে, কারণ ইনকামটা এখানে বলা হয়েছে এমন হতে হবে, আপনার ইয়ারলি ইনকামটা এমন হতে হবে সরকারের কাছে, এমন মানে এমনভাবে গ্রহণযোগ্য হতে হবে যাতে করে আপনি অন্য একটা লোককে যখন আনবেন আপনি তাকে মান্থলি পে করতে পারেন, মানে তাকে যে মান্থলি একটা স্যালারি আপনার দিতে হবে সেটা যেন তাকে দিতে পারেন, এবং অবশ্যই অ্যাকোমোডেশনের ব্যবস্থা তাকে করে দিতে পারেন। এই নিশ্চয়তা, এই সক্ষমতা যদি আপনার থাকে, আপনার যে ইয়ারলি ইনকাম এটা সরকারের কাছে যদি বিবেচ্য হয়, তাহলে আপনি শুধুমাত্র
আবেদন করতে সক্ষম হবেন, এটা মাথায় রাখবেন। তবে মিনিমাম আপনার 25,000 ইয়ারলি ইনকাম থাকতে হয়। আর যেটা বললাম যে এই ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করতে পারবেন 4 ডিসেম্বর 2023, মানে যেহেতু এটি একটি স্পন্সর্ড ভিসা বা নন সিজনাল ভিসা, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী বা লং টার্ম ভিসা, সো সেই ক্ষেত্রে এর আবেদন তো অবশ্যই 4 ডিসেম্বর শুরু হবে। আপনারা যারা যাদের আত্মীয় আছে এরকম যদি লোক থাকে আপনাদের, হ্যাঁ, আপনারা তার মাধ্যমে ট্রাই করতে পারেন এই ডোমেস্টিক ভিসার ক্যাটাগরিতে। সো এই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।